আরাফার মাঠে যারা যাবে তারা ক্ষমা পেয়ে যাবে আমরা আশা করি এখন যারা বাহিরে আছে তারা কিভাবে ক্ষমা পাবে এজন্য বিশ্বনবী বলেছেন তোমরা রোজা রাখো আর আরাফা জিলহজের কয় তারিখ তো আমাদের দেশে যে দিন জিলহজের 9 তারিখ ওই দিন তো আবার আরাফা হইল না এখন কি করবেন বিবর্তন মিডিয়া বি অনেস্ট এন্ড মেক অনেস্টি আরাফার দিবসের রোজা আলহামদুলিল্লাহ গত জুমার পর থেকে অনেকেই 9 দিন লাগাতার শুরু করে দিয়েছেন এখানে অনেকে আছে আজকেও রোজা আছেন তো আমরা যারা রাখিনি আমরা আরাফার দিবসে রাখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা হাতাসিবু আলাল্লাহ ইয়াকফিরাস সানাতাল লাতী ক্বাবলা ওয়াস সানাতাল লাতী বাদা আমি আশা করি আরাফার দিবসে যদি কেউ একটি রোজা রাখে ওই দিনের আগের এক বছর ওই দিনের পরের এক বছর দুই বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ সহিহ মুসলিমের হাদিস সহিহ হাদিস মুহাদ্দিসগণ বলেন সাগায়েস এই দুই বছরের যত সগীরা আছে সব মাফ হবে যদি তাওবার মানসিকতা থাকে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে খায়রুদ দোয়া দোয়া ইয়াউমি আরাফা আল্লাহর হাবিব বলেন যত দোয়া মানুষ করে সবচেয়ে সেরা দোয়া হলো আরাফার দিবসের দোয়া ইযা কানা ইয়াউমু আরাফা যখন আরাফার দিন আসে ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ অবতীর্ণ হন ফা ইউবাহি বিহিমুল মালাইকা فيقول انظروا الى عبادي اتوني شاسا قبرا ضاجين من كل فج عميق দুনিয়ার আকাশে এসে আল্লাহ বলেন ও ফেরেশতারা তাকাও আরাফার মাঠের দিকে দেখো সবগুলো মানুষ এলোমেলো চুল নিয়ে ধুলি দূষরিত দেহ নিয়ে উস্কু খুস্কু পোশাক নিয়ে সব এক জায়গায় জড় হইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে লা শারীকা লাক বলে তাওহীদের ঘোষণা দিচ্ছে এ মানুষগুলো আমারে দেখে নাই জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই ও ফেরেশতারা তোমরা বলেছিলে বানায় না মানুষ তারা হানাহানি করবে কাটাকাটি মারামারি করবে দেখো কালো সাদা আরব অনারব সব মানুষ এক মাঠে জড় হইয়া কিভাবে চোখের পানি সেরে কান্না করছে আল্লাহ তার বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করেন সুবহানাল্লাহ আসলেও আমরা যারা আরাফার মাঠে গিয়েছি আলহামদুলিল্লাহ সেখানকার পরিবেশ দেখে মনে হয় দোয়া কবুল হয় সবাই ব্যস্ত ইবাদতে সবাই প্রত্যেকে জিকির আসকার চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন তো সেখানে তাবু আছে তাবু মানে পার্সোনাল তাবু এগুলো কাপড় দিয়ে ওয়ান টাইম তাবু কাপড় দিয়ে বানানো মিনায় আছে মূলত এগুলা কম আপনার পার্মানেন্ট আরাফায় পার্মানেন্ট তাবু নাই কিন্তু আজ থেকে 15-20 বছর আগে তাবু ছিল না আমরা যখন প্রথম দিকে গেছি তখন তাবু পাই নাই এখন তাবু সরকার বানিয়ে দেয় এগুলো টেম্পোরারি মানুষগুলো রোদের মাঝে সবাই জিকিরে ব্যস্ত দোয়ায় ব্যস্ত গাছগাছালির ছায়া বসে তাবুর ভিতরে বসে আল্লাহ বলে তাকাও তাকাও কিভাবে কান্না করছে উশহিদুকুম কাদ গাফারতু লাহুম ও ফেরেশতারা তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি তাদের ক্ষমা করে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন ইয়াউম اكثر ان يعتق الله فيه عبدا من نار من يوم عرفه সেই মুসলিমের হাদিস আল্লাহ এই দিন যত ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দেয় এত মুক্তি কোনো মানুষকে অন্য দিন দেয় না আল্লাহর হাবিব বলেন আল হাজ্জু ইয়াউম আরাফা এ আরাফাই হলো হজের দিন মা রুইয়া শয়তান ইয়াউমান ফিহি আসগর ওয়ালা আহকার ওয়ালা আদহার ওয়ালা আগিয়াস মিনহু ইয়ামিন ইয়াউমি আরাফা শয়তানকে বিশ্বনবী বলেন এত লাঞ্ছিত এত অপমানিত এত মন খারাপ এত অপদস্থ এত হতাশ আর কোনোদিন দেখা যায় না আরাফার দিনের তুলনায় কারণ লিমা রাআ মিন তানাজ্জুলির রাহমা শয়তান দেখতে পায় আল্লাহর রহমত সাগরের পানির মতো চলছে অবারিতভাবে বর্ষিত হচ্ছে মানুষের দিকে বৃষ্টির পানির মতো
wa tajawuzil 'anil dhunubil 'izam. শয়তান চায় অমক অমক অমককে ক্ষমা যেন করা না হয়, কিন্তু সে বড় গুনাহ করেছিল, সে ভেবেছে সে সফল হয়ে গেছে, ক্ষমা পাবে না, কিন্তু আরাফার দিন আল্লাহ ওই বড় গুনাহওয়ালারও ক্ষমা করে দেয়। এইজন্য আরাফার মাঠে যেতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। আরে আহা, বড় কষ্ট, গত 2 বছর ধরে আরাফার মাঠে মানুষ কম, এবারও কম। আল্লাহর কত বান্দা আফসোস করে আমাদের কাছে, হুজুর হস্ত পরজ হয়ে আস কি করব, বলি এই অবস্থায় মারা গেলে আল্লাহ ক্ষমা করবে, কারণ হজ করার জন্য মানিস তাতা ইলাইহি সাবিলা, শর্ত হলো টাকা হলে চলবে না, আল্লাহর ঘরে পৌঁছার সক্ষমতাও থাকা লাগবে। তো রাস্তা তো সরকার বন্ধ করছে, আল্লাহ আপনাকে পাকড়াও করবে না, কিন্তু মনে বড় আকুতি, আল্লাহ তাআলা তার ঘর থেকে আমাদেরকে দূরে সরায় রাখছে, হেড অফিস কেন্দ্রীয় অফিসে তালা দিয়ে দিছে, ঢুকিস না আসিস না। আল্লাহ খুব খুশি হতেন মানুষকে দেখে, কিন্তু তিনি যখন তাকিয়ে দেখে এই হাজিরাই জালেম, যারা লাব্বাইক বলতে যাবে তারা হারাম টাকায় হজ করছে, যারা লাব্বাইক বলতে যাবে তারা পরের জমি দখল করছে, যারা লাব্বাইক বলে বলে হাজির হইয়া সেখানে যাবে তারাই মানুষকে বিনা দোষে ফাঁসিতে ঝুলাচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, হক নষ্ট করছে। আল্লাহ কয় তোর মতো লোক আমার ঘরে আসা দরকার, হেড অফিস বন্ধ করে দিচ্ছে। এই জন্যই করোনা থেকে মুক্তির জন্য আমি গত জুমায় বলেছি, আজকে আবার বলছি, মুক্তি পেতে হলে তাওবার বিকল্প নাই, ছোট হতে হবে। শাটডাউন লকডাউন এটাই এনাফ নয়, হেড ডাউন করতে হবে, মাথা নত করো, মাথা ঝুঁকিয়ে দাও। আরাফার মাঠে যারা যাবে তারা ক্ষমা পেয়ে যাবে আমরা আশা করি, এখন যারা বাহিরে আছে তারা কিভাবে ক্ষমা পাবে? এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা রোজা রাখো, যারা আরাফার মাঠে থাকবে তারা কিন্তু রোজা রাখবে না, তারা ওই দিন রোজা না রাখা সুন্নাহ, আর যারা আরাফার মাঠের বাহিরে থাকবে তারা রোজা রাখা সুন্নাহ। রোজাটা কোন দিন হবে? আরাফার দিন। রাসূল বলছে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন। এখন এবারও আরাফায় মানুষ কিছু যাবে, 10,000-20,000 যাবে, হজ কিন্তু হবে, কত হাজার? ও 60,000, আলহামদুলিল্লাহ, মানে ওই জুনের 60,000, যেখানে লোক হয়তো 25 লাখ 30 লাখ, সেখানে 60,000 তো বড়ই নগণ্য সংখ্যা। যাই হোক, হজ চালু আছে, ওরা আরাফায় যাবে। এখন উনারা আরাফায় যেদিন যাবেন সেটাই হলো আরাফার দিন। এবার হজ আরাফা কয় তারিখে? 20 তারিখে। হ্যাঁ হ্যাঁ, 19 তারিখ 19। হ্যাঁ, ও দেশে কোরবান কয় তারিখ? 20 তারিখ। আমাদের কোরবান 21 তারিখ, তাইলে হজ হলো 19 তারিখ। তাহলে আরাফার দিবস কয় তারিখ হচ্ছে? 19 তারিখ। ওদের কোরবান হলো 20 তারিখ, আমাদের কোরবান 21 তারিখ। তাহলে রোজা রাখতে চাইলে আরাফার দিবস, তাহলে আরাফার দিবস হলো কয় তারিখ? 19 হয়। এখন আরাফা কয় তারিখে হয়? জিলহজের 9 তারিখ। তো 9 তারিখ তো আবার আমাদের 8 তারিখ, তাহলে একটু প্যাঁচ আছে। আরাফার দিবসে রোজা রাখলে রাখতে হবে 19 তারিখে, কিন্তু আবার 19 তারিখে আমাদের 8 তারিখ হয়, তা আমাদের 9 তারিখ আরাফা, তাহলে 20 তারিখ হয়। তাহলে আরাফার দিবস চাইলে 9 তারিখ পাইলা, 9 তারিখ চাইলে আরাফা পাইলা, কথা কি ক্লিয়ার? হাদিস হলো রোজাটা কোন কোন দিন? আরাফার দিন যদি রোজা রাখি তাহলে তো 9 তারিখ হয় না, 8 তারিখ হয়। আমাদের আমাদের কথা বলছি, আরাফার দিবসে রোজা রাখবো, সৌদি আরবে আরাফা হচ্ছে, সৌদিয়া টেলিভিশন দেখাবে, আরাফার মাঠে লোকেরা আছে, এখন আমি বলি 9 তারিখে রাখবো, পরের দিন তো পরের দিনকে আরাফা আছে, তাহলে আরাফার দিবস পাইলাম না। আবার আরাফা জিলহজের কয় তারিখ? তো আমাদের দেশে যেদিন জিলহজের 9 তারিখ, ওই দিন তো আবার আরাফা হইল না, এখন কি করবেন? হ্যাঁ, চমৎকার
এখন সলিউশন হলো রাসূল প্রথম 9 দিনে রোজা রাখতেন এখন আমরা যদি 8 রাখি 9 রাখি তাহলে 9 তারিখও পাইলাম আরাফার দিবসও পেলাম তা আমরা যারা কোনো ভাবে মিস করতে চাই না এই ফজিলত আমরা আগামী সোমবারেও রাখব মঙ্গলবারেও রাখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন আমিন নতুন ওয়াজ ও ইসলামিক সংগীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন